الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته أمرى قطر سيشاني سيبش إمام ابن القيم رحمة الله عليه الكتاب الداء والدواء روجا بن অথবা এই বইটির টাইটেল আছে আল জওয়াবুল কাফি আনি দাওয়া শাফি যে এনাফ মেডিসিন বা চিকিৎসা যারা জিজ্ঞেস করে কঠিন রোগ থেকে মুক্তি পেতে এ বিষয়ে দোয়া কেন্দ্রিক তিনি যে আলোচনা করেছেন কিছু এক্সাম্পল সহকারে আমরা শুনেছিলাম এখন আমরা কন্টিনিউ করব বাছাই করা কিছু অংশ এই কিতাব থেকে তিনি এখন যেটা যে চ্যাপ্টারে আলোচনা করছেন সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা কাছে দোয়া করা আমরা হাজি শুনে এসেছিলাম যেটা ও বিল ইজাবা যে তোমরা নবী করিম সাল্লা বলেছেন তোমরা যখন দোয়া করবে মো কৈনিনাবিল ইজাবা তোমরা ইকিন করবে যে আমার আল্লাহ আমার দোয়া শুনবেন এই কনফিডেন্স এই ট্রাস্ট এই আস্থা যেন আল্লাহ তালার প্রতি থাকে তো এই জন্য তিনি ইমাবিবুল কাইম রহমতোল্লা বলছেন সামান উল হেমাদ জো আ ফাদ উলি দাবিল ইজাব আল্লাহ তালা দোয়ার জন্য তৌফিক দিয়েছেন সুযোগ দিয়েছেন বা সে চেষ্টা করছে এটা প্রমাণ এবং এটা বোঝা যায় যে আল্লাহ তালা তার থেকে দোয়া কবুল করবেন এই জন্যই তো আল্লাহ তালা তাকে তৌফিক দিয়েছেন কিন্তু সেটা যে এখলাসের দোয়া মন থেকে যেটা আসে যখন মনের গভীর থেকে দোয়াটা আসে আল্লাহ তালার কাছে খুব আজিজি এন কে সাথে খুব একলাসের সাথে খুব তাওয়াকল করে খুব অনুনয় বিনয় করে খুশুর সাথে এইটা আসার এ অর্থেই হচ্ছে যে আল্লাহ তালা আপনাকে তৌফিক দিচ্ছেন দোয়া করার জন্য তার মানে আল্লাহ তালা এই দোয়া কবুল করলেন অমরাদ আনহুতে ওনার নিজের কবল আছে যে আমি যখন দোয়া করার তৌফিক পাই আল্লাহর কাছ থেকে আমার আর কোনো চিন্তাই থাকে না কোনো পরোয়াই করি না কবুল হবে কি না কারণ আমি জানি আল্লাহ তালা যখন আমার দিন খুলে দিয়েছেন দোয়ার জন্যে নিশ্চয়ই তিনি কবুল করবেন এই আস্থা নিয়ে দোয়া করতে হবে কারণ আল্লাহ তালা ইসাদ করেছেন নিজে রাজা আউদাহিমিনা শাহিতানির রাজিম সুরা গাফের ষাট নম্বর আয়তা আল্লাহ তালা বলেছেন ও দৌনি আস্থা তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। তো দোয়া করলে তিনি কবুল করবেন কিন্তু খেয়াল রাখতে হবে কি যে লা ইসামিন কালবিন লা হিন গা ফেল আবার ওই অন্তরে দোয়া আল্লাহ তালা কবুল করবেন না যে অন্তর মুখ দিয়ে বলছে কিন্তু মুখ দিয়ে বলছে অন্তরে সেটা নেই অমনোযোগী তার দোয়া আল্লাহ কবুল করবেন না এরপরে সুরালা একশো ছিয়াশি নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন হেনবি আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞেস করে আমার ব্যাপারে আমি কোথায় আছি কত দূরে না কাছে আপনি বলেন ফাঈনি কারিব আমি তো একদম কাছে উজিব দা ও দা ই দা দান যখন দায়ী যে দোয়া করে তার যখন সে দোয়া করে আমি তার দোয়া কবুল করে ফেলি তাহলে আল্লাহ তালা দোয়া কবুল করে ফেলেন দোয়া করলেই আল্লাহ তালা কবুল করে ফেলেন ওই শর্তগুলো শুধু মাইন্ডে রাখতে হবে যেটা একটু আগে আমরা আলোচনা করলাম আল্লাহ তালা কত পছন্দ করেন দোয়া করা কত কবুল করার ইন্তজার নিয়ে বসে থাকেন সে খবর একটি হাদিসে এসেছে ইভিনে মা যাতে হাদিসে এসেছে আবু রাজি করেছেন মান্লাম আলাইহি যে ব্যক্তি আল্লাহ তালার কাছে দোয়া থেকে বিমুখ থাকে দোয়া করে না সাধারণত হাত বাড়ায় না হাত তোলে না আল্লাহ তালা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান তাহলে দোয়া করলে আল্লাহালা অনেক খুশি হয়ে যান অপোজিট দোয়া না করলে আল্লাহ তালা নাকুশ থাকেন বান্দাদের প্রতি মনে হয় যেন বান্দা মনে করি আমার কি দরকার আল্লাহর কাছে আমি ঠেকেছি নাকি এরকম একটা ভাব তার মধ্যে চলে আসে তাহলে এই দোয়ার ক্ষেত্রে এখন আরও কিছু আদাব ওনার থেকে আমরা বাছাই করে নিচ্ছি ওনার এই কিতাব থেকে যে কেউ কেউ দোয়া যে করে দোয়ার শর্ত সরাইগুলোকে সামনে রাখে না এই যে অনেক গুণা থেকে দূরে থাকতে হবে এগুলো কিছুই খেয়াল করে না শুধুমাত্র একতরফা দোয়া করলেই কাজ হয়ে যাবে তওবা করতে হবে স্ট্রেক ফার করতে হবে গুণা ছাড়তে হবে মানুষের হক আদায় করতে হবে মুনকার থেকে দূরে থাকতে হবে এগুলোর কোনো খবর নেই এটাও কিন্তু দোয়া কবর না হওয়ার অন্যতম কিছু কারণ কেউ কেউ একটি হাদিসকে রেফার করতে পারে হাজিস কদ্দেশিতে রসুল্লাহ সাল্লু আসলাম আল্লাহ তালা থেকে রেবায়ত করেছেন আনা ইন্দা হোসনে ধন্যিয়া দুননা বিশা আমি তো আমার বান্দা আমার উপরে যত ভালো ধারণা রাখে আমি সেভাবেই তাকে ডিল করি সেভাবেই তার সঙ্গে আমি লেনদেন করি ফালিয়া দু বিমাই আসা কাজে সে আমার ব্যাপারে যা ধারণা করতে চায় করুক তার মানে সে যদি মনে করে আমি তার সব গুণা মাফ করে দেব কোনো অসুবিধা নেই আমি সব গুণা মাফ করে দেবো আর কেউ যদি বলে আল্লাহ একটু মাফ করবেন তাকে একটুই মাফ করব যত বেশি ভালো ধারণা আমার সম্পর্কে পোষণ করবে তত বেশি সে আমার থেকে পাবে তো এই রকম হাজিরগুলোকে কেউ কেউ অপব্যাখ্যা করে আবার এক্ষেত্রে ইমামুল কাইম মাহমদুল্লাহ হাজিসের কেউ যাতে অপব্যাখ্যা না করতে পারে এর জন্য ঠিক অর্থ বুঝে সেজন্য তিনি বলছেন ওলারাইবা ইন হসনাদ্দন নেই ইন্না মাইয়া আল এহসান কোনো সন্দেহ নেই হসনুদ্দন আল্লাহ তালা সম্পর্কে ভালো ধারণা পোষণ করা থাকতে হবে ভালো কাজ করার ভালো আমলের ভিত্তিতে যার ভালো আমল আছে তার জন্য এটা অনেক অ্যাপ্রোপ্রিয়েট অনেক মানানসই মানানসই ফাইনাল মহসেনা হাসন আ্ন বেড়িহী আর হসনুদ্জ্জান্ন বীরবিহী আন্নাহু ইজে আলা হসানি ওলা ইউলেফু আদা অকবেলু তাও বাতা অবশ্যই যে ব্যক্তি মহেশেন নেকর্ম করার জন্য এগিয়ে এসেছে করে যাচ্ছে তার হসন ভালো ধারণা আল্লাহ তালা সম্পর্কে পোষণ করা অবশ্যই যে আল্লাহ তালা তাকে তার ভালো আমল অনুযায়ী অবশ্যই আল্লাহ তালা তাকে অনেক ভালো ব্যবহার করবেন তার সঙ্গে অনেক ভালো সম্পর্ক রাখবেন আল্লাহ তালা তার ওয়াদাকে তিনি কখনোই বরখেলা হতে দেবেন না তিনি পালন করবেন তার তবে আল্লাহ কবুল করবেন এর জন্য তো ঠিকই আছে ওয়া আমাল মুসিউল মোসের আল আল আব্দুল আর যেই ব্যক্তি গুনায় লিপ্ত রয়েছে অপকর্মে লিপ্ত রয়েছে বড় বড় গুণা করে যাচ্ছে কবিরা গুণা জুলুম করছে মানুষের প্রতি অলমুখ আলাফাত শরীয়তের বিরতিতা করে কাজ করে যাচ্ছে ফাইনা ওয়াহ সাতাল ওর হারাম তাম তামনা হসমে বিরবীহ তার এই যে জুলুম করে হারাম পথে থেকে আল্লাহ তালার প্রতি তার যে দূরত্ব বজায় রেখেছে সে আল্লাহ তালা থেকে দূরে চলে গেছে এই কারণে আল্লাহর প্রতি এইরকম একটা সুধারণা পোষণ করা করার ভিত্তিতে কিছু পাওয়া তার জন্য দুর্বিত হয়ে গেছে এই জন্য হাসমান বা রহমতুল্লা আল্লাহ বলেছেন ইন্নাল মোহমেনা আহসান ফা আহসান আল আমাল যে প্রকৃত আল্লাহ আল্লাহতালা সম্পর্কে সাংঘাতিক সুধারণা পোষণ করে যে আল্লাহ তালা তার প্রতি অত্যন্ত সদয় হবেন ক্ষমাশীল হবেন আল্লাহ তালা তাকে হেফাজত করবেন এগুলো মোমেনের জন্য সত্যিকার এই সুধারণা পোষণ করা আল্লাহ তালার প্রতি খুবই ভালো আহসানার আমল এই সুধারণার ভিত্তিতে সে তার অনেক আমল বাড়িয়ে দেয় খুব সুন্দর অনেক আমলের দিকে চলে আসে এটা হচ্ছে প্রকৃত মোমেনের অবস্থা আর যে মোমেন প্রকৃত মোমেন আই ফাশেক ফাজের গুণাগার সে কী করে ওয়াইন আসা আল আমাল। যে ব্যক্তি খুব খারাপ আমলে লিপ্ত আছে তার মানে সে আল্লাহ তালা সম্পর্কে খারাপ ধারণা পোষণ করেছে তার তো ভালো ধারণা পোষণ করার কোনো রাইটই নেই সে তো সে যোগ্যতাই নেই সেটা হারিয়ে ফেলেছে সে খারাপ আমল করে এটাই প্রমাণ যে আল্লাহ তালার প্রতি তার কোনো ভালো ধারণা আদৌ নেই সুধারণা কোনো অস্তিত্বই থাকার কথা না তিনি কন্টিনিউ করছেন কাইফা ইয়া কোনো মহেশনু দণী মানুহ জন আনহু যে ব্যক্তি আল্লাহ তালা থেকে কত দূরে চলে গিয়েছে সে ব্যক্তি কীভাবে আল্লাহ তালা সম্পর্কে সুধারণা পোষণ করার এই দুঃসাহস করতে পারে সে সা খেতেহি হালুন মোর তাহেলুন ফিমাশা খেতে সে আল্লাহ তালার যেখানে যে সমস্ত কাজ করলে আল্লাহ তালা রাগ গোসা হন সেগুলোর মধ্যে ডুবে আছে মত আর একজনহি সে আল্লাহ তালা দুশ্মনির মধ্যে ডুবে রয়েছে আর সে আল্লাহ তালা সমস্ত হককে নষ্ট করে দিয়েছে গুনার মধ্যে লিপ্ত হয়ে হয়ে আর সে ব্যক্তি সে প্রকাশ্যভাবে মনে হয় যেন আল্লাহ তালার সঙ্গে দুশ্মনী শুরু করে দিয়েছে গুণা করা মানে আল্লাহর সঙ্গে দুশ্মনী করা উদ্জান্ন ইউ হাসান উদ্দান্ন রব্ভি মানবা রাজাহুবিন মহারাবা যে আল্লাহ তালার সঙ্গে যুদ্ধ করে আর সে বলে আমি আল্লাহর ব্যাপারে খুব সু রাখি ওয়া আা আউ এবং আল্লাহ তালার যারা পছন্দ লোক তাদের বিরুদ্ধে দুশ্মনই করে আহু এবং আল্লাহ যারা দুশ্মন তাদের সঙ্গে খুব বন্ধুত্ব এবং খুব গভীর সম্পর্ক স্থাপন করে এই ব্যক্তি কি করে আল্লাহ তালার সঙ্গে ভালো ধারণা পোষণ করতে পারে আল্লাহ তালার শানে এই ব্যক্তিত্ব আল্লাহ তালার সেফাতগুলোকে আসলে মানেই নাই তিনি ক্ষমা করার সেফাত যেটা আছে ইনাবাদ সাবা সাদিদ আল্লাহ তালার শাস্তি দেওয়ার যে ক্ষমতা আছে সেটাকে সেই অস্বীকার করতে চায় এই কথাগুলো আলোচনা করে শেষে তিনি বলছেন অবিল জুমুলা মোদ্দা কথায় ফাহসনুদ্নে ইন মাইয়া কুনুমা ইন কেদা ইন একাদ আসবাবিনাজ আল্লাহ তালাপতি প্রতি পোষণ করা যে তিনি ক্ষমা করে দেবেন তিনি আমাকে অনেক রহমত দেবেন সেটা তার যে সমস্ত বিষয়গুলো কারণগুলো এবং যে সমস্ত উপায় উপকরণগুলো এগুলোকে ঠিক রাখে সেগুলোকে নিয়ে আসতে হবে সেটা হচ্ছে নিজেকে নেক আমলে নিয়ে আসা গুনা থেকে সরিয়ে নিয়ে আসা ওয়া মা মা ইন আসবাবিল ফেলাই আর যে ব্যক্তি গুনার মধ্যে ডুবে গিয়ে নিজেকে হালাক করে ফেলছে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছে সেই ব্যক্তির জন্য আল্লাহর প্রতি সুন্দর ধারণার কোনো অর্থই হয় না এটি একটি অন্যায় দাবি মাত্র কেউ কেউ তিনি বলেন ফাইন কেইলা কেউ যদি বলেন প্রশ্ন করেন বালিয়াতে আত্মা আলিকা না এটা হতে পারে কেউ কেউ বলতে পারে যুক্তি তর্ক নিয়ে আসতে পারে আল্লাহ তালার এত সীমাহীন রহমত রয়েছে এত ক্ষমা তিনি করেন এবং তিনি এত দান করেন কোনো সীমা যেখানে নেই ওয়া না ও আহমাতু আর তিনি তো নিজেই বলেছেন যে তার রহমত তার রাগ গোসার উপরে বিজয় অর্জন করেছে সেটার পরিমাণ অনেক বেশি সেটার পাল্লা অনেক ভারী ওয়ানহুলা তানফাহুল ওকুবা আর আল্লাহ তালা বান্দাকে কষ্ট দিলে শাস্তি দিলে আল্লাহ লাভ কী হবে আল্লাহ তো কোনো লাভ হয় না ওলা ইয়াদুর রহুল আফ আর আল্লাহ তালা যদি কাউকে মাফ করে দেন আল্লাহ কি কোনো ক্ষতি হবে নাকি তাও তো হবে না এই সমস্ত যুক্তি নিয়ে যারা ওই কথা বলতে চায় যে গুণার মধ্যে ডুবে থাকুক আর সে আল্লাহর ব্যাপারে সুধারণা পোষণ করুক এটা হতে পারে এই ধারণার ভিত্তি নেই তিনি বলেন আল্লাহ আক্রম ও আজাদু আ রাহাম আল্লাহ তালা তাদের এই ধারণার অনেক ঊর্ধ্বে অনেক সম্মানিত তিনি অনেক দানশীল কোনো সন্দেহ নাই কিন্তু তার অবারিত দান ক্ষমা রহনাথের বর্ষণ এগুলো কাদের জন্য কাফি দেয়ালি ক্যাফি বিহি আল্লাহ তালা এগুলো জায়গা মতো রাখেন সঠিক জায়গা দেন আল্লাহ তালা এগুলোকে যে জায়গায় উপযুক্ত নয় সেখানে এগুলো দেন না বিল ফাইন হেকমা কম কারণ আল্লাহ তালা তো অনেক সুন্দর সুন্দর গুণগুলো আছে গুণবাচক নামগুলো আছে তিনি তা তিনি গুণান্বিত হচ্ছেন হেকমা যে কোন জায়গায় কোন জিনিস রাখতে হবে কোন জায়গায় কোন জিনিস দিতে হবে ওয়ালা ইজ্জা এবং তার ইজ্জাত রয়েছে তার সম্মান মধ্যে কেউ আঘাত করলে তিনি সেই সেই ব্যাপারে সচেতনতা থাকেন ওয়ালিন্তেকাম তিনি প্রতিশোধ নেন ওনার সেফাত রয়েছে আল মন্তিমো যিনি প্রতিশোধ গ্রহণ করেন সেদ্ধাহ তিনি অনেক কঠিন শাস্তি দিতে পারেন বাচ্ছা রব্বিক ইন্ডা রব্বিক রব্বিক্লা সাদী তিনি বলেছেন কাজেই এই ব্যক্তিরা আল্লাহ তালার কয়েকটি ভালো গুণের সেফাতের দিকে চলে গিয়ে যেগুলো রহমতের কথা বেশি বলে সেগুলোর দিকে গেল আর আল্লাহ তালা যে সমস্ত আজাব দেন এবং প্রতিশোধ নেন এবং শাস্তি দেন সেগুলো সেই সেফাতগুলোকে নিল না এটা কোনো রকমই গ্রহণযোগ্য কোনো ধারণা হতে পারে না কাজেই এরকম করে যারা আল্লাহ তার ব্যাপারে সুন্দর ধারণা পোষণ করে তারা আল্লাহ আল্লাহতালার সবগুলো গুণকে একসঙ্গে বিবেচনা করে এবং আল্লাহ তালার রহমতের আশা করে তারা নেক আমল বাড়িয়ে দেয় আল্লাহ তালার ভয় আজাবের ভয় করে তারা গুণাকে ছেড়ে দেয় এই রকম লোকরাই সত্যিকার আল্লাহ তালা সম্পর্কে সুধারণা পোষণের অধিকার রাখে তাদেরটাই সঠিক এটাই রাইট আর যারা আদার ওই গুণায় লিপ্ত থেকে বলে আল্লাহ করিম আল্লাহ কত মহান আমি যত গুণাই করি না কেন আল্লাহ ক্ষমা করে দিয়ে দেবেন কোনো চিন্তা নাই এরা হচ্ছে এটা ধোকা এটা শয়তানের ধোকা শয়তানের আরেকটি ধোকা আল্লাহ তালাকে দিয়ে ধোকা দেওয়া হয় আল্লাহর সেফা দিয়ে রহমতের শেপা দিয়ে তাকে ধোকা দিয়ে দিচ্ছে কাসির মিনাল জোহাল এ তামাদু আল্লাহ রহমত আফিও কারামেহি কত জাহিল মানুষ এরকম পাওয়া যাবে তারা আল্লাহর রহমত এবং তার ক্ষমা এবং তার অবারিত দানশীলতার দিকে লক্ষ্য রেখে তারা ধোকায় পড়ে যায় ফাদ আহ আমরাহু হু নাহি আল্লাহর যে হুকুমগুলো কার্যকরী করা তার উপরে ফরাজ ওয়াজিব তার উপরে দায়িত্ব আছে সেগুলো পালন করে না আল্লাহর হুকুম মানে না এবং তিনি যেগুলো থেকে নিষেধ করেন হারাম মনকার কবিরা গুনা এই সমস্ত কাছ থেকে জুলুম এগুলো থেকে দূরে থাকে না তারা ভুলে গেল মনে হয় যেন আন্নাহ নাসু আন্নাহু সাদিদুল একাব তারা এই কথা ভুলে গিয়েছে তিনি যে বলেছেন কোরআনে পাকে তিনি সাকাব তিনি শক্তভাবে কঠিনভাবে শাস্তি দিতে সক্ষম লা ওয়ান্নাহারুদ্সানুল কামিল মুজরিমিন যারা ক্রিমিনালস অপরাধী দুষ্কৃতিকারী যারা এরকম মানুষকে অত্যাচারে নিষ্পেষিত করে এবং নিজেদের উপরে তারা জুলুম করে কবিরা গুনাগুলোগুলো করে তাদের থেকে আল্লাহর আজাবকে কিছুই সরাতে পারবে না তাদের থেকে আল্লাহর আজাবকে কেউ আটকাতে পারবে না ওলা আসু আনিল কৌমিল কওম মুজরিম জাতি থেকে মুজরিম লোকজন থেকে তার আজাবকে তিনি সরিয়ে নেন না এবং তিনি আরও বলেছেন ওমানে এতমাদ আল আফ আল ইসরি আলহাম্বি ফাহা কালমু আনেদ যেই ব্যক্তি এক গুনার মধ্যে ডুবে আছে গুনার থেকে ছুটে আসছে না আর আল্লাহর রহমতের উপরে ভরসা করে বসে আছে ক্ষমার উপরে সেই ব্যক্তি মহান সে হচ্ছে সীমা ঘনকারী সে হচ্ছে সীমা ঘনকারী মারুফ আল কার্সি রহমাহুল্লাহ তিনি বলেছেন রাজা রাজাউকাল রহমাতি মাল্লা আল হমক। যে আল্লাহ আমি জানি যে ব্যক্তি আপনার আনুগত্য করে না আপনার কথা মেনে চলে না আপনার শরীয়তকে মানে না আপনার ফর্মাবরদানি করে না সেই ব্যক্তি আপনার রহমতের আশা করা হচ্ছে বোকামি আপনার পক্ষ থেকে তাকে বর্জন করা তাকে অবহেলা করা তাকে অপমানিত করা সিদ্ধান্তের কারণে তার ভিতরে এই ধারণা এসেছে আর হাসান মুব্বাসী রহমতুল্লাহ আলাই বলতেন ইনাকাউমান ফেরা। হাত্তা খারা জমিনা দুনিয়া বেগাইরে তওবা কিছু লোককে কিছু লোক ধোকায় পড়ে গেল আল্লাহ তালার মাগফরাতের সুসংবাদ তাদেরকে ধোকায় ফেলে দিল দুনিয়ার থেকে তারা চলে গেল মৃত্যুর দিকে তওবা না করেই ইয়াকুল আহাদ হুম এই জাতীয় লোকগুলো কেউ কেউ বলে ইন্নি লা ইন্নি হসেন উদ্দান্ন রব্বি আমি অবশ্যই আমার রবের প্রতি অনেক সুধারণা পোষণ করি তিনি আমাকে ক্ষমা করে দিবেন وكذبا شيء ميتابل لو أحسن الظن لا أحسن العمل شيء جد شوتي الله بحبر تارشو ده ما تحتو شيء أبوش شيء عمل كي شندور كرا جستا عمل شري نيك تولي أشتو لوك الحسن بصير هون ترى لك ديك إيش يا أبا سعيد كيف نصنع بمجالسة أقوام يخوفوننا حتى تكاد قلوبنا تطير কমপ্লেন করলো যে কিছু কিছু স্কলার আছে ইমাম আছে ওয়াইজ আছে তারা ওয়াজ করতে করতে আমাদেরকে বেশি ভয়ের মধ্যে ঢুকিয়ে দেয় ভয়ে আমরা একেবারে পাংশু হয়ে যাই মনে হয় যেন আমরা আমাদের দিলটা এখনই বেরোয় যাবে উড়ে চলে যাবে এত ভয়ের মধ্যে ফেলে দেয় অভিযোগ করলো যে আল্লাহ তালার ব্যাপারে বেশি ভয় দেখায় আমাদেরকে তখন তিনি বললেন ও ল হে আনতা ছাবা আকো আমান ই খাও এ হাতা আমনান খাইরুন মিন আন তাস অভিযোগ করো না তাদের ব্যাপারে তুমি যদি এমন লোকদের সঙ্গে থাকো যারা তোমাকে আল্লাহর ভয়ের কথা শোনায় শোনা ভয়ের কথা শোনাতে শোনাতে তোমাকে একটু কন্ট্রোল করে করে তোমাকে নিরাপত্তার তীরে পৌঁছিয়ে দেয় এটা অনেক ভালো ওদের তুলনায় যারা তোমাকে খুব আশার কথা শোনাতে শোনাতে শেষ পর্যন্ত তোমাকে বিপদে ফেলে দেয় এখনো অসুবিধা নাই এই কথা বলে তোমাকে তা অবর দেখেও আনে না আল্লাহর ভয় তোমার দিলে ঢুকতে দেয় না খালি আসার কথা শুনে আসার কথা শোনায় শেষ পর্যন্ত তারা তোমাকে ডুবিয়েই মারবে কাজেই অবশ্য দুইটাই আসে আল্লাহতালা আমাদেরকে বলেছেন নবী করিম সাল্লা আল্লাহ আল্লাহতালা পাঠিয়েছেন দিয়েরা সুসংবাদ দিতে এবং সতর্ক করতে দুটাই ব্যালেন্স করতে হবে তবে শুধুমাত্র মোমেনের জন্য দুটোই ঠিকই আছে কিন্তু যারা নেক আমলে নেই একমাত্র গুনার মধ্যে আছে আর তারা আশার আলো নিয়ে বসে আছে তাদের ব্যাপারে এই কথাটা প্রযোজ্য এখন তিনি ইমামুল কাই ইম রহমতুল্লাহ বলছেন যে আমরা যে এই যে এতক্ষণ আলোচনা করলাম যে গুণা এবং আল্লাহ তালা নাফরমানি মানুষের জন্য কত ক্ষতির কারণ হয়ে যায় দুনিয়ার যত মুসিবত আছে এবং আখেরাতের যত কষ্ট সবগুলো গুনার কারণে ঘটবে ফালনার যা ইলামা কুন নাফি হিমিন দা দাওয়া ইদা আল্লা দি ইনিস্তামাররা আফসাদা দুনিয়ার লাফ দে ও আখরা আমরা আবার আসি যে যে জিনিস একজন ব্যক্তির দুনিয়া এবং আখেরাতকে বরবাদ করে দেয় সেগুলো কোন জিনিসটা সেটা হচ্ছে সেটা আমাদের জানা দরকার ফামি আলাম আন্না দু আলমা আসিতর যে গুণা এবং অপকর্ম এগুলো মানুষকে অনেক ক্ষতি করে ওলা বুদ্ধ আন্না দর হাফিল কালবে সুমুম মেফিল আবদান আর এই গুনার ক্ষতি অন্তরের মধ্যে এত বেশি দিলের মধ্যে এই গুণা এত ক্ষতি দিলকে এত ক্ষতিগ্রস্ত করে দেয় যেভাবে কেউ বিষপান করলে তার শরীরটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় আলা তেল আফি দ্বারা জয় দরার আর এটা নির্ভর করে কি পরিমাণ কোন ধরনের গুণা করেছে সে অনুযায়ী সগিরা গুণা করলে ক্ষতির পরিমাণ কতটুকু হবে আর কবিরা গুণা করলে কতটুকুন হবে আর যেগুলো আকবর উল্কাবায়ের বড় বড়ো কবিরা গুণা সেগুলোর দ্বারা আরও কত মারাত্মক ক্ষতি হবে ওহালফি দুনিয়াওয়ালা আখেরাতে ও ওঝাউন ইল্লা সব দুনু বর্মা আসি দুনিয়ার জীবনে এবং আখেরাতে যত ক্ষতি এবং মুসিবত মানুষের হয়েছে গুনা খাতা ছাড়া অন্য কোনো কিছুকে জন্য দায়ী ছিল ফেম্লা দিয়ে আখরাতাল আবহাওয়াই নিমিল জাননা কি আমাদের পিতামাতা আদম হাওয়াকে জান্নাত থেকে কোন জিনিস বের করে এনেছিল আল্লাহ তালার একটা হুকুম না মানা ওই গাছের কাছে যেও না এবং এই খাওয়ার কারণে তারা এই কষ্টের দুনিয়ায় নিপতিত হয়েছেন তাৎক্ষণিকভাবে জান্নাতের আরাম থেকে বঞ্চিত হয়েছেন যদিও একদিন তারা জান্নাতে যাবেন কিন্তু দুনিয়ার অনেক ঘানি টানতে হয়েছে অনেক কষ্ট পোহাতে হয়েছে যে এত আরামে জান্নাত মিস করতে হলো কোন গুণ কোন জিনিস ইবলিসকে মালাকুত ইস্যামা আকাশের এত সুন্দর ফেরেশতাদের সঙ্গে অবস্থান এবাদতের এই সুন্দর মাহাউল পরিবেশ থেকে তাকে দুনিয়াতে অভিশাপ্ত করে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে কোন জিনিস গুনা তাকাব্বর স্টেকবার আল্লাহ নাফরমনি করা হুকুম পালন না করা এবং সেই কারণে সে এক পর্যায়ে বাদাত করতে করতে ফেরেস্তাদের সঙ্গে থাকতে থাকতে আল্লাহর কত নৈকট্য অর্জন করেছিল আর কত দূরে চলে গেল আল্লাহর রহমতের উপযুক্ত হয়েছিল কিন্তু লানত পেয়ে গেল এবং সে জান্নাতে যাওয়ার কথা ছিল এবাদাতের কারণে কিন্তু সে জাহান নামে যাওয়া নিশ্চিত করে ফেললো তার ইমান ছিল কত হাই লেভেলের সে কুফুরের লেভেলে চলে গেল এবং এভাবেই সে যখন ছিল আল্লাহর তাসবির করতো ফেরস্তর তো তাসবির করেন পবিত্রতা অর্জন করেন সেখান থেকে সে কুফুরের দিকে গেলো সেরেখা দিকে গেলো মিথ্যার দিকে গেলো অন্যায় বাতিলের দিকে চলে গেল তার ইমানের পোশাক খুলে ফেলে দিল সে কুফরের এবং ফজুরের নাফরমানি পোশাক পরিধান করলো এবং আল্লাহ তালা কাছ থেকে সে এত দূরে চলে গেল যে আল্লাহ তালা চিরদিনের জন্য তাকে অভিশপ্ত করে দিলেন এভাবে মানুষ যখন গুণা করে ফেলে আল্লাহ তালার গজবর দিকে গোসার দিকে মানুষ চলে যায় তিনি আরও এক্সাম্পল দিলেন যে কোন জিনিস নুহা আলহ সালামের কমকে খালাক করেছিল সেটা গুনা গুনার কারণে মহাপ্লাবন তাদেরকে ধ্বংস করে দিয়েছিল কৌম সামুদকে কোন জিনিস একটা বিরাট চিৎকারের আওয়াজ এসে কান ফাটিয়ে দিয়েছিল এবং তাদের অন্তরগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছিল টুকরা টুকরা হয়ে গিয়েছিল প্রত্যেকটি শুরু থেকে শেষ পর্যন্ত একটি মানুষ বেঁচে থাকেনি সেটা গুনার কারণে কৌমে লুতকে যে তাদের আল্লাহ নাফর মানের গুনার কারণে এই শাস্তি আল্লাহ তালা দিলেন তাদের এই জমিনের দাসের টুকরাটাকে পুরো তালা জমিন থেকে উপরে উঠে নিলেন যে সামায়াতুল মেলাই কেন হা কিলা একদম আসমানের কাছে চলে উঠে ফেলানো হলো সেখানে আসমানের ফেরত তারা তাদের কুকুরের আওয়াজ তাদের পশু পাখিগুলোর চিৎকার আওয়াজ শুনতে পাচ্ছিলেন অথবা সেখানে তাকে উল্টানো হলো উল্টিয়ে দিয়ে এরপরে তার মার জমিনের নিচে আবার ডুবিয়ে দিলেন এবং তাদের উপরে প্রস্তর গোলা বর্ষণ নিক্ষেপ করলেন এভাবে সেটা আজকে তাদের ওই এলাকা তাদের দেশ আজকে মৃত সাগর হিসাবে সাগর হয়ে গেল এটা সে গুনার কারণে এই দুনিয়াতে এত বড়ো বিপদ তাদের জন্য এসেছিল আর আখাতে আখেরাতের বিপদ তাদের জাহান্নামে অপেক্ষা করছে কয়েমে কমে সোয়াইবের কাছে মেঘের মেঘ আসছিলো তারা খুশি হয়েছিল কিন্তু এই মেঘের মধ্যে ছিল আগুনের বৃষ্টি পানির বৃষ্টি ছিল না কী কারণে গুনার কারণে ফের আউন কেন ডুবেছিল আল্লাহ তালার সঙ্গে বিদ্রোহ করার কারণে দুষ্কনি করার কারণে তাকাবর অহংকার করার কারণে এভাবে কারুন তার সম্পদ নিয়ে বড়াই করলো এবং জাকাত দিল না এবং মুসা আল্লাহ সাল্লামের সঙ্গে হিংসা বিদ্বেষের কম্পিটিশন করলো যার কারণে তার জমিনটাকে টলিয়ে ফেললো হালাক করে দিল এভাবে করে কোরআনে পাকে আল্লাহ রাবুল্লাহ আলম অনেক এক্সাম্পল দিয়েছেন এবং সেখান থেকেই আমাদের এক্সাম্পল নিতে হবে এবং শিক্ষা নিতে হবে অন্যান্য কম থেকে এত কমের কথা আল্লাহতালা কেন বলেছেন যে তাদের গুনার কারণে তারা কিভাবে শাস্তি পেয়েছে আমাদের গুনার কারণে যেন আমরা শাস্তি না পাই আমাদের গুণা ছেড়ে দেই তবা করি এটাই তো মাকসুদ এতগুলো কেসা কাহিনী নবীদের এবং তাদের উন্মাদের ধ্বংসের কাহিনী আল্লাহতলা বারে বারে বলেছেন কাইম মাহমুদুল্লাহ আলী মুসাদ আহমদের বর্ণনা দিয়ে বয়ন করেছেন যখন খবরস সাইপ্রাস মুসলমানরা বিজয় লাভ করেছিলেন সেখানের অভিযানে একজন সাহাবিও ছিলেন বেশ কিছু সাহাবি ছিলেন আব্দুর রহমান এমনি জোফায়ের আব্দুর রহমান এমনি জবাইর ইবনী তিনি তার পিতা জোবাইর থেকে বলেন তিনি সাহাবি ছিলেন উনি সেই অভিযানে ছিলেন লাম্মা ফুতেহাত কবরসি ফুর কাবাইন আহলিহা যখন সাইফিরার বাসীর সঙ্গে মুসলমানদের যুদ্ধ হল এবং তারা পরাজিত হলো মুসলমানরা বিজয় লাভ করলেন তাদেরকে বন্দি করা হল বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছে পরিবারের মধ্যে যখন এভাবে বিচ্ছিন্নতার সৃষ্টি হয়ে গেলো তাদের কান্না দেখে সাহাবি নিজে কান্না শুরু করে দিলেন তিনি ছিলেন আবু দর্দার আদেওয়ালা সেখানে সাহাবি হিসেবে উপস্থিত ছিলেন তিনি কান্না শুরু করে দিলেন আবু দারদা কাঁদছেন তো তখন জোবাইর এবনে নোফায়ের আবু বললেন ওনা কান্না দেখে ইয়া আবার দরদা মা ইউব কি আজ আল্লাহ ইসলাম আপনি কাঁদছেন আল্লাহ তালা ইসলাম কি বিজয় দান করেছেন আপনি তো আলহামদুলিল্লাহ খুশি আদায় করেন আপনি কাঁদছেন কেন তখন তিনি বললেন জোবায়ের জোবায়ের তোমাকে আল্লাহ বুঝদান করুক মা ম্যা আহ আল্লাহ ইদা আদা আমরা মানুষ যখন আল্লাহ তালার হুকুমকে বরখেলাপ করা শুরু করে দেয় নষ্ট করা শুরু করে দেয় বরবাদ করা শুরু করে দেয় আমল করে না তাদের অবস্থা তাদের পরিণতি কি হতে পারে দুনিয়াতেই সেটা আমি এখন দেখলাম এই জাতি বাইনামাহিয়া উম আতুন কাহিরাতুন দোহিরাতুন লহমুল মুলক এই যে আজকে যারা অ্যারেস্টেড হয়ে গেছে তারা এখানে কত শক্তিশালী একটা জাতি ছিল তাদের এখানে কত তাদের মজবুতি ছিল কিন্তু আজকে তারা পরাজিত হয়ে কিভাবে অপমানিত হয়ে গেল কারণ তারা আল্লাহ তালার দিকে আসেনি আল্লাহ নাফরমনি করেছিল তারা কু আমরাল্লাহ ফাসারু ইলামা তারা আল্লাহর হুকুম ছেড়ে দিলে আল্লাহ দিকে না আসলে মানুষের কি পরিণতি হতে পারে এটা আমি দেখতে পাচ্ছি আমার চিন্তা হলো যে মুসলিম কওম যদি কোনো সময় এভাবে তারা আল্লাহ তালার হুকুমের দিকে না থাকে এবং তারা যদি আল্লাহর হুকুমের বিপরীত কাজ করতে থাকে তাদের করুণ পরিণতি কি হতে পারে যাহাজে যে আজকে আমরা শেষ করতে চাই সেখানে আসছে مصد أحمد حدث تشيزة أمي رضي الله عنه بلين عمي نبي كريم صلى الله عليه وسلم كبولت إذا ظهرت المعاصي في أمتي عمر أمتي مدّي جخن گنا چورية پر بي الله بعذاب من عنده الله تعالى تعالى پاکتے تدرك عذاب دي بي شادرن عذاب دي تعدر كي كره کر فقلت يا رسول الله أمّا فيهم يوم ايدن اناس صالحون তাদের মধ্যে যদি কিছু ভালো লোক থাকে নেক্কা থাকে তাহলে কি সবাইকেই এই আজাব গ্রাস করবে কমন আজাব আজাব আম কলা বালা অবশ্যই কুলতুফা কেইফা ইয়াসনা ইয়সনা আবেউকা তাহলে নেককার লোকগুলো যাদের অপরাধ ছিল না তাদেরকে কী করা হবে কলা ইস তারাও যারা গুণা করেনি তারাও সাধারণ আজাবে পড়ে যাবে ইরা মাকাতে মিনাল্লাহি আর এই দু অবশ্য পরবর্তী পর্যায়ে তারা আল্লাহ তালার। আখেরাতে ক্ষমা এবং সন্তুষ্টি পেয়ে যাবে কিন্তু দুনিয়ার আজাব থেকে তারাও রেহাই পাবে না আসুন আমরা সবাই আল্লাহ তালার কাছে তবা ফার করি গুণা থেকে গুণা ছেড়ে দেই এই বিপদ উপলক্ষে আল্লাহ তালা আমাদেরকে একটি আমাদেরকে সতর্ক বানিয়ে দিচ্ছেন এবং আমাদের অনেকেরই খবর আসছে যে আমি যেভাবে চলছি এটা কি আমার জন্য রাইট আমার কি পরিবর্তন হওয়া দরকার আছে আমি কি দিকে আসবো না এইভাবে পেছনেই পড়ে থাকবো না একটু এসেই থেমে যাবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন এই মুসিবতের কারণে যেন আমরা আল্লাহ দিকে বেশি করে আসি তাও বা ফার করি এবার তাদের দিকে মনোযোগ দিই দোয়া করি এবং দোয়ার জন্য যে পরিবেশ দরকার আমার নিজের ভিতরে গুণা ছেড়ে দেওয়ার সেই পরিবেশ তৈরি করি আর সেই দোয়াকে আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ রাবুল আলম আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ ফিকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু